রাজ্য সরকারের নতুন প্রকল্প মায়ের উদ্বোধন হলো পুরুলিয়ায়। এদিন নবান্ন সভাঘর থেকে দূর নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে প্রান্তিক জেলা পুরুলিয়া পৌরসভা চত্বরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের নতুন প্রকল্প মায়ের আনুষ্ঠানিক উদ্বোধন হলো পুরুলিয়া পৌরসভা চত্বরে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া পৌরসভার প্রশাসক মৃগাঙ্ক মাহাতো, প্রাক্তন প্রশাসক শামীম দাত খান, জেলা শাসক অভিজিৎ মুখোপাধ্যায়, জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো, শহর ও মফস্বল এলাকার দরিদ্র ক্ষুধার্ত মানুষের প্রতিদিন 5 টাকার বিনিময়ে দ্বিপ্রহরিক সুস্বাদু খাদ্য প্রদানের লক্ষ্যে এই প্রকল্পে সাধারণ মানুষ উপকৃত হবেন বলে জানান আধিকারিকরা। স্বল্প দামে সুস্বাদু খাদ্য পেয়ে খুশি পুরুলিয়ার সাধারণ মানুষ। তার উদ্বোধনের জন্য আমরা মহারাজকে ডেকেছি এবং মহারাজ আমাদেরকে সম্মতি দিয়েছেন এবং মহারাজ অভি প্রকল্পের উদ্বোধন হবে। সেদিন পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে আবেদন জানাই এবং মহারাজের আমি ছাত্র ছিলাম, সেদিন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকের এই মানবিক প্রকল্পের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত আছে এবং তিনি পুরুলিয়া পৌরসভা দীর্ঘদিন চালিয়েছেন অত্যন্ত তিনিও আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন উপস্থিত আছেন। আমাদের সিধু কানু মাননীয় সুবল চন্দ্র দে মহাশয় তাকেও পুরুলিয়া পৌরসভা থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি যে তিনি এরকম মানবিক প্রকল্পে আমাদের মধ্যে যে ভাবিয়া জেলা জুড়ে মহারাজের সাথে যিনি ছড়িয়ে দিচ্ছেন বিভিন্ন মাধ্যমে স্বামীজি এবং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের যে আদর্শ যে সেবা ভাব ছড়িয়ে দিচ্ছেন সে মাননীয় বিশিষ্ট শিক্ষক এবং ইংরেজি শিক্ষক আমি যে বছর বেরিয়ে বন্দা স্বপন বন্দ্যোপাধ্যায় তিনিও উপস্থিত আছেন তিনিও তার কথা বলছেন। খাবার পাচ্ছেন কেমন লাগছে? দারুণ লাগছে, প্রথম খেলাম। খাবার স্বাদ কেমন? আবার দারুণ লাগছে। এরপর কি এখানে খাবেন? মাঝে মধ্যে খাবো। মাঝে মাঝে খাবেন? যদি আবার অন্য দিকে যাই। আপনার নামটা একটু বলবেন? আমার নাম রাসবিহারী দত্ত।